নাকি কোন থানার তুমি কোন থানার এই যে আমি তো প্রেমনগর পুলিশ স্টেশনের বাবু রঙ্গিলা তাই নাকি আপনি আপনি কোন থানার এদিকে সরকার তারপরে কাঁড়াল মনে করে পাড়ার সিদ্ধান্ত নেবে তাহলে যা ঝগড়াঝাটি যাই যাও এখন বাড়িতে যাও সমস্যা নেই যাও আমার গায়ে হাত দিল কেন গায়ে হাত দিলি কেন আপনারা কি ভেবেছেন এরা আসল পুলিশ চলুন আমরা একটু ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি এখন তো আশেপাশে কেউ নাই ভালো করে দেখে মায়ের খাইয়াছে শরীরের ব্যথা ধরছে রে ভাই ধান্দা করা লাগবো কি ধান্দা করি আমি তো মানুষের সব মানে যারা আছে এলাকার মানুষ তো গরিব গরিব বড় লোক এটা দেখে লাভ আছে আমার টাকার টাকা ছাড়া দুনিয়ার মধ্যে কেউ কারো না বুঝছো টাকা নিরাপদ না মানুষ যাতে বুঝতে না পারে সেজন্য আমি একটা কাজ করি একজন তো কইতে না কইতে রং করে ফেলেছে স্যার পিছনে কি এটা মহিলা নাকি হ্যাঁ পিছনে আবার মহিলাও নিছে একটা অপরাধ করছে সাথে আর একটা অপরাধ করছে স্যার তাহলে তো ডবল অপরাধ এখন চুপ এখন আমরা পুলিশ আচ্ছা আসো কোনো মতে যেন বুঝবার না পায় যে আমরা নকল পুলিশ ঠিক আছে সেরকম অ্যাক্টিং করা লাগবে হেলমেট কই না মানে হেলমেট উঠতে লাগবে আমি তো বুঝতে পারি হেলমেট নেই লাইসেন্স আছে কত ধারা স্যার
আরে পিছনের লোক আগে চলে যাচ্ছে আর আমাকে আটকে রাখছেন কেন বলতো? সাইকেল উনি তো কাজে ব্যস্ত। আমি তো কাজে ব্যস্ত। আরে বাইক কিছু মাল পানি দিলে তো তাই ছাইরে দেই তোমার। বললাম যে আমি এক জায়গায় টাকা রেখে আসছি ব্যাংকের মাঝে টয়লেট ব্যাংকে খালি যাবো আর আসবো। ডাইরেক্ট ব্যাংকে তোমার যাওয়া লাগবে না। টাকা দাও। টাকা দিবে না। তাহলে সাইকেলটা তোমার বন্ধুরে রাখা দাও। যাও তুমি যাও। তোমার এখানে কোনো প্রয়োজন নেই। যাও নামো। বলি কোনো নামো নামো। টাকা দিয়ে সাইকেলটা রাখিয়ে নিয়ে যাও। সাইকেলটা আপনি রাখুন। আমি তাহলে আমার বোনটাকে নিয়ে যাই। শোনো তোমার কোনো টেনশন নাই, আমরা কখনো আমানতের খেয়ানত করি না, ঠিক আছে? পারলে তোমার বোনটা ছেড়ে দিতে পারো। আচ্ছা ঠিক আছে, খেয়ানত হবে না। যাও যাও তাড়াতাড়ি আসবা। আগে তো আমাদের গাড়ি ছিল না, এখন তো একটা গাড়ি হইলো, এখন তো আমাদের মশা নিয়ে আলাদা। গাড়ি চড়ে চড়ে ডিউটি করব। হ্যাঁ জায়গায় জায়গায় ডিউটি করে বেড়াবো। জায়গায় জায়গায় আমি সামনে বসে থাকবো। চলেন স্যার ডিউটিতে যাই স্যার। নো নো তাড়াতাড়ি নো। আরে সামনে যান। ঠালাই দিবি না তো আবার। স্যার গাড়িতে না উঠতে না উঠতে কেমনে গাড়িতে ওড়া লাগে সব ভুলে গেছেন কেন? ধরেন এটা ধরেন। পাশারন পাশারন। আর একজন আসতেছে স্যার, এলার্ট থাকবেন আপনি স্যার। দেন তো আমার আবার চোর লাগতেছে কিনা। এই চুপ, মানুষ আবার বুঝতে পারবে না। ঠিক আছে, এটা জরিমানা কত করবো? 10,000 কমবো, 15,000-20,000। পানি দিয়ে আইতেছে না? হ্যাঁ পানির তো ক্ষয়ক্ষতি হইতেছে, ঠিক আছে? পরিবেশ দূষণ মামলাটা বিশাল বড় মামলা, ঠিক আছে? তাড়াতাড়ি আও, তাড়াতাড়ি আও, তোমার জন্য তো আমরা ওয়েট করতেছি। এই যে এদিকে আসো, এদিকে আসো। জুতা তোমার হাতে কে? রাধারা পুলিশ। এই যে কাঁচা করছো কা স্যার, এটা 3760 ধারা মামলা। কেন 3,500 টাকা জরিমানা? আবার কে কইলো বেয়াদবি হইলো না? এই কেয়া বেয়াদবির জন্য? কিসের জন্য জরিমানা কইবেন তো? এই যে আবার কিসের জন্য জরিমানা? এই জন্য আবার 500 টাকা জরিমানা। জালাই বললাম, এই যে জালাই বললাম, এটার জন্য আবার 500 টাকা জরিমানা। কি মুশকিল, এই যে কি মুশকিল, এটার জন্য আবার 500 টাকা জরিমানা। জরিমানা একবারে করতাছি। বের হই, কয় টাকা আছে? বের কর, বের কর, বের কর, বের কর, বের কর, বের কর। এই শালা তো সেই শালাই, মাইরে তো গাদা গাদা করে দিছে। এইখানে আরে এক মুহূর্ত থাকা যাবে না স্যার। এনে থামাম যাবো না। সাইকেল দাও স্যার। উঠেন স্যার, উঠে উঠে করে সাইকেল আগে করে উঠে রে দিকাম। এই বড় নেরি নেরি করো কে গান গান গান। বেল বাজা, বেল বেল, ক্রিং ক্রিং। গানে সুর তুলতাছি না না না। ক্রিং ক্রিং বাজাও স্যার। এই যে এই জায়গাটা না, আরে ধান্দা করার জন্য নিরাপদ। আসলে তো তিন কোণার মোড় দেখতেছি রে। আস্তে 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 একবারে খামোশ। স্যার ভুল কইছিলাম, এটা মুরগি না মোরগ স্যার। স্যার এত বড় ভুড়ি কেন?
এ লাড্ডু এটা তোমার তো জ্ঞানের অভাব কি এটা তো দেখতে যে সিক্স প্যাক দুলি আচ্ছা স্যার ওই যে ভুঁড়ি বেশি হওয়ার মামলাটা জানি কত কত ধারা 44 44 ধারা দাঁড়িয়ে গেছে তোমার তো থাকেন আমি যাই হ্যাঁ এই ভাই এটা চেক করছ না আরে চেক করা লাগবে না চেক 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 দেখ না চেক করবে না আমি চেক করব এ ভাই বেশি কথা বলছ একটা কথা করব না দাও 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 আমার পরে যা ব্যাগ নিয়ে ভাই স্যার এই ব্যাগ নিয়ে বেশিক্ষণ এনে থাকুন দেব না নিরাপদ না আমি বাসায় যাই হ্যাঁ আচ্ছা আমি আইতাছি আইতাছি একটা মুরগিও ছাড়া দেবেন না আমার মতো মুরগি ব্যাগ ছিড়ে ধরে নেব দাদা দাদা বাই বাই এইবারে সুযোগ লাড্ডু মাড্ডু পরে যাইব সব আমার ইনকাম বুঝলাম না বিষয়টা পুলিশ তো ব্যাগ নেয়ার কথা না দেখি তো এই থানার ওসি আমার বান্ধবী একটা ফোন দিয়ে দেখি হ্যালো তাহলে কি তোদের থানার পুলিশ ছিল না এই দুটা তার মানে হচ্ছে এরা ভুয়া পুলিশ এতক্ষণ থেকে দাঁড়াইছি লাড্ডুরে তো বাগাই দিলাম কেউ কে জানে আসতেছে না রাস্তা দিয়ে কোন মক্কেল পাইতেছে না কে ওই 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 আজকে সাতটা আমার ভালো না হ্যালো আপনি কি পুলিশ নাকি কোন থানা তুমি কোন থানা এই না আমি তো প্রেমনগর পুলিশ স্টেশনের বাবু রঙ্গিলা তাই নাকি আপনি আপনি কোন থানার আমি তো ওই থানারেই আচ্ছা তুমি এই এলাকায় কতদিন হ্যাঁ 7 দিন থেকে আছি তাই নাকি আচ্ছা তোমার কাজ কি কি এই যে তোমার মতো তুমি যে কাজ করো আমি ওই কাজ করি আচ্ছা বলো কাজের কোয়ালিটিগুলো বলো এই যে সাইকেল চুরি করা মোবাইল চুরি করা টাকা চুরি করা ব্যাগ চুরি করা মানি ব্যাগ চুরি করা তারপর মনে করে যে এর সাজা পাইতা চুরি করি তাই হ্যাঁ ওরে বাবা রে এলাকায় বাটপাড়ি করো মানুষের টাকা মাইরা দাও চল আজকে থানায় নিয়ে তোকে বুঝাবো আবু আপনি কি বগরে বুঝলেন চল ওরে বাবা রে লাড্ডু রে এত বড় একটা গরু কিনছে যা বলার মতো না এবার এইটা আমার ভালো যাবে না ভালো যাবে না ঝাড়ু দিয়ে পিটাবো লোকে লোকে ঝাড়ুটা কই কয় কি রে কয় কি হ্যাঁ বাসা থেকে পালা